দীর্ঘদিন ধরেই বেহাল আরামবাগের দৌলতপুর সংলগ্ন রেলব্রিজের কাছে প্রধান সড়কের রাস্তা। বিজেপি ও তৃণমূল রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভ দেখিয়েছে, অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে প্রতিবাদ করেছে। কিন্তু শুধুমাত্র বিক্ষোভ ও প্রতিবাদে না গিয়ে একেবারে সমাধানের রাস্তায় হাঁটল জাতীয় কংগ্রেস। নেতাকর্মীরা নিজেরাই ট্রাক্টরে করে মোরাম নিয়ে গিয়ে রাস্তার বেহাল অংশের সংস্কার করলেন। তাঁদের এই কাজে খুশি গাড়ি চালক থেকে শুরু করে পথচারীরা। দেখুন কংগ্রেস নেতৃত্ব কি বলছেন। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে রাস্তা কারখানার দাবিতে জাতীয় কংগ্রেস লড়ছে, লড়ছে, লড়ছে। আজকে এই গৌরপুরে মন ভাঙে রাস্তা কারখানা কংগ্রেস জাতীয় কংগ্রেস করছে, করছে, করবে। বন্দে মাতরম, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাহুল গান্ধী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মানুষে কাটতে জাতীয় কংগ্রেস লড়ছে, লড়ছে, লড়ছে। মানুষে কাটতে জাতীয় কংগ্রেস বন্দে মাতরম। সবাই চাই যে রাস্তাটা যা হয়েছিল, এই যে কংগ্রেস যে কাজ করছে খুব ভালো। এই তো মরণ ধরেছে, এটা কি ঠিক হচ্ছে? এটা কি যাতায়াত করা যাবে? যাতায়াত করার মতো তো নয়, কিন্তু কিছু উপায় নাই, বাধ্য। এখন এই মরণটা ফেলেছে, এটা কি কার্যকারী হয়েছে কিছু? এটা যে ফেলেছে কোথাও যাওয়ার মতো করে দিচ্ছে তো বিরাট একটা উপকার। তাহলে যা হয়েছিল যে কোনো টাইমে বাড়ির পাশে পাশে নিয়ে যাবে। আপনার নাম? আমার নাম মেহেশ। দেখলাম এখানটা তৃণমূল কংগ্রেস, আরামবাগ তৃণমূল কংগ্রেস, যা মৃত্যু ভালো পরিণত হয়েছে। মানুষের ক্ষেত্রে সব বিপদ ঘটে যাচ্ছে এবং কত অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে কেউ জানে না। দিনের পর দিন, রাতের পর রাত্রিবেলা যে কোনো মানুষের অ্যাক্সিডেন্ট এখানে মারা যাচ্ছে। আরামবাগে তিনি কিন্তু চোখে দেখতে পায় না। আরামবাগে পৌর প্রধান আছে, উনি চোখে দেখতে পান না, অথচ বলেন বিরাট কাজ করেন নাকি। সবটাই মিথ্যাবাদী ভাঙতার উপর দাঁড়িয়ে আছে আরামবাগ তৃণমূল কংগ্রেস এবং স্বপন নন্দী, বিশেষ করে উনি চোখ দিয়েও দেখেন না কিছু। তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি কংগ্রেসের, যার জন্য মানুষের কাছে বার্তা দিতে এসেছি, আমরা মানুষের কাজ করে মানুষের পাশে থাকতে চাই। এই জায়গাতে তো স্বপন নন্দী তিনি এসেছিলেন, বিক্ষোভ দেখিয়েছেন। তিনি এর আগে কটা রেলকে চিঠি করেছেন যে সেদিন কবি দেখা তো করুন, কোনো রেলকে চিঠি করেছে নাকি? আজকের ডেটে কোনো চিঠি নেই তার কাছে, ব্যাংক ডেটে কোনো চিঠি দেখাতে পারবেন না উনি। উনি মিথ্যে কথা বলেন সবটাই। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে দৌলতপুর নিচে যে আমরা দেখুন রাস্তার যে বেহাল অবস্থা হয়ে আছে, সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না, কোনো রুগী যাতায়াত করতে পারছে না, বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাই আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাস্তা সারানোর কাজে লেগেছি, যাতে সাধারণ মানুষ উপকৃত হয়, আরামবাগের মানুষ উপকৃত হয়। এবং আমরা জাতীয় কংগ্রেসের পক্ষে সবসময় মানুষের পাশে আছি, সর্বদা থাকবো। এই যে আপনারা দেখলেন চাষে ক্ষতি হয়ে গেল, আমরা এসডিওটি পলিউশন দিয়েছিলাম যাতে সারের চাষিরা সারের দাম পায়, সারের যাতে ফ্রি করে, তার জন্য আমরা ডেপুটেশন দিয়েছিলাম। আমরা মানুষ যখন এই বিপদে পড়বে, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়াবো, মানুষের পাশে সর্বদা আছি, থাকবো। আর এই যে আপনারা দেখছেন বেকারত্ব বেড়ে যাচ্ছে, তার জন্য আমরা অনশন নিয়ে আগামী দিন বসতে চলেছি, যাতে বেকারত্ব যাতে চাকরি বাকরি পায় এবং শিল্প যাতে আমাদের পশ্চিমবাংলায় আসে, তার জন্য আমরা অনশনের জন্য আমরা চিন্তাভাবনা রেখেছি।
যে আমরা আমরণ অনশন আরামবাগের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাখবো। আপনার নাম? আমার নাম সজল ভৌমিক, আরামবাগ মহকুমা কংগ্রেস নেতা। পৌরসভায় 15 নম্বর ওয়ার্ড এটা দৌলতপুর। এই ব্রিজের তলায় এমন অবস্থা হয়ে গেছে যে সাধারণ মানুষ থেকে গাড়ি ঘোড়া যাতায়াতের এতটাই অসুবিধা, সেটা আমাদের পৌর প্রশাসক এখন বর্তমানে দেখতে পাচ্ছেন না। উনি বলছেন যে আমরা পৌরসভায় উন্নয়ন করছি, সাধারণ মানুষ কি দেখছে যে উন্নয়ন হচ্ছে, কতটা উন্নয়ন হচ্ছে, কত পার্সেন্ট উন্নয়ন করেছেন, সেটা আমাদের প্রশাসক নন্দীবাবু বলুন। এবং জাতীয় কংগ্রেস সাধারণ সারা ভারতবর্ষ তথা আরামবাগবাসী মানুষের পাশে থেকেছে, আছে, থাকবে, সেই হিসাবে সাধারণ মানুষের জন্য আমরা এই ব্যবস্থাটা করছি ইমার্জেন্সির জন্য। এবং আমরা বলতে চাই আমাদের যে পৌরসভার প্রশাসক উনি এটার দিকে দৃষ্টি আকর্ষণ করছি, ওনাকে সেই ব্যবস্থাটা করুন। এবং আমাদের এখানে 15 নম্বর ওয়ার্ডে যুব আরামবাগ বিধানসভার যুব নেতা আরিফুল রহমান আছে। আজকে এই যে সবসময় আমরা দেখেছি, আমি সবসময় দেখেছি যে এখানে রাত্রেবেলা লাইটের সেরকম কোনো ব্যবস্থা থাকে না। লাইট লাগানো হয়েছিল একবার, লাইট লাগানো হয়েছিল, কিন্তু এখন লাইট, সেই লাইটটাও এখন নেই। তো আর এরকম গর্ত হয়ে রয়েছে, মাঝে মাঝে টোটো এসে আটকে যায়, মাঝে মাঝে বাইক এসে পড়ে যায়। তো জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমি জানিয়েছিলাম এবং উপর কর্তৃপক্ষের নির্দেশে আমরা এখানে ইট ফেলে ইমার্জেন্সি মুহূর্তটাকে আমরা ঠিক করে গেলাম। আপনার নাম? আমার নাম শেখ আরিফুল রহমান, আমি ব্লক কংগ্রেসে, যুব ব্লক কংগ্রেসে আমি প্রেসিডেন্ট। টেস্ট টিউব বেবি সেন্টার এখন দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ, সর্বপ্রথম আরামবাগ শহরে অবস্থিত প্রাণ আইভিহেভ টেস্ট টিউব বেবি সেন্টার। এই টেস্ট টিউব বেবি সেন্টার অল্প খরচে নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর এক নির্ভরযোগ্য চিকিৎসা পরিষেবা। এই চিকিৎসা পরিষেবাতে আসছেন স্বনামধন্য টেস্ট টিউব বেবি স্পেশালিস্ট এবং ভ্রূণরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা। শুধু তাঁদের চিকিৎসা এবং পরামর্শে নিঃসন্তান দম্পতিরা হয়ে উঠছেন এক ফুটফুটে বাচ্চার মা।